দেখো দাঁড়া, আমাকে এটা করে দিতে দাও। আমায় দেখো, আমাকে নিয়ে গেলে কেন, কেন নিয়ে গেলে? হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আর হচ্ছে তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা প্র্যাঙ্ক ভিডিও। তো আমার ওপর তোমাদের দাদা একটা প্র্যাঙ্ক করেছে, তো অনেক দিন হয়ে গেছে ওর ওপর কোনো প্র্যাঙ্ক করা হয়নি। তো আজকে হঠাৎই আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল, আমার ওপর প্র্যাঙ্ক করছে, সেটার রিভেঞ্জ তো আমার নেওয়ারই ছিল। তার সাথে সাথে আমার আজকে মনে হলো যে ওর ওপরটা প্র্যাঙ্ক করা দরকার। কেন আমি বলছি, দেখো আমার একটু বুদ্ধি ছিল, মানে প্রায় রোজই বেরোই পরীকে নিয়ে, একটু বাইরে ঘোরাতে নিয়ে যাই পরীকে, টুকটাক কিছু দরকার থাকলে কেনাকাটা করে নিয়ে আসি, খাবার দাবার মুসুর স্কুলের। তো আজকেও যাওয়ার কথা ছিল সেরকমই, বাট আমাকে নিয়ে যায়নি। আমি দেখো রেডি হয়েছি, বাট আমাকে নিয়ে যায়নি। ও বাইরে বসে বসে মুসুর স্কুলে কালকে প্রজেক্ট আছে, তো সেই জন্য কালকে স্কলাস্টিক অ্যাক্টিভিটিস আছে, তো সেই জন্য কিছু কাটিং মাটিং করছে। তো আমি ভাবলাম দোকানেও যাবে, তো রেডি ফেডি হয়ে বসে আছে, তাই আমি ভাবলাম যে একটু এডিটিং করি, একটু আধু করছিলাম, ঠিক আছে। তাই আমি ভাবলাম যে আমার খুব নিজেরই হাসি লাগলো করতে করতে, তাই আমি ভাবলাম যে এই ফানি যে এই যে জিনিসটা, এটা তোমাদের সাথে শেয়ার করি, আর তাহলে তোমাদেরও খুব মানে মজা লাগবে, বেশ হাসি লাগবে। তো আমি কিছু করতে হবে না, টুক করে জাস্ট গিয়ে ক্যামেরাটা বসাতে হবে, তো দেখতে পেয়ে গেলেও অসুবিধা নেই। বলবো যে আমি তোমার সাথে এই মুমেন্টটা মানে মানে ক্যাপচার করে রাখার জন্য ভিডিও করছি, যদি দেখতে পেয়ে যায়, যদি না দেখতে পারো তো কোনো কথাই নেই। তো চলো যাই, বাইরে বসে আছো, বসে বসে কাটিং কুটিং করবো বলে মানে সব সব কি বলে সেপ টেপ বানাচ্ছে, আমাকে বলছিল বানাচ্ছে, আমি বলছি মারা দাঁড়াতে পারবো না, আমিও দিল্লি বানাচ্ছে বসে। তো চলো যাই বাইরে। চলো দেখি, আমি বলে দিলাম, আমি কেন শুনতে পাবো, কেন শুনবো, কেন তোমার কাজটা তুমি করবে, আমি করে দিবো, তোমার তুমি আর করবে না, তোমার আমার কাজ হোক যারই কাজ হোক তোমায় করতেই হবে। দোকান যাবো তো বলো, এইগুলো কি করছো তুমি, কাঁচি দাও না, কাঁচি দাও, হয়ে এসছে আমার, কাট আউট করে দিয়ে চলে যাবে। কেন কি হলো, ওখানে ডিস্টার্ব করলে কেন, দেখতে পাচ্ছি না, সরো। খেলা মনে মারাচ্ছ নাকি, তোমার দেখতে পাচ্ছি না, শোনো না, আমি এগুলো করে দিই না, কেন বিরক্ত করছো আমাকে, কি দেখবো তোমার, রোজই তো দেখছি, তোমার এই কাজের সময় এগুলো নাটক গুলো বেকার, সারা দুপুর তো তুমি ফোন দেখলে, এখন বলছো আমায় দেখো, দাঁড়া আমাকে এটা করে দিতে দাও, কন্ট্রোল মা খেয়ে যাবে, আমি কিন্তু বারণ করছি, আমি এই লাইনটা টানতে দাও, আমাকে ত্রিভুজ টানতে দাও, একটা ত্রিভুজ আঁকতে দাও না, আমাকে দেরি হয়ে যাচ্ছে আমার, না তিনটে করে লাগবে, দাঁড়াও না লাস্ট এঁকে দিই আমি, তারপরে কাঁচি দিয়ে কাটবো, কাঁচিটা বের করে দাও না, কেন অন্য ভাবে করে দিচ্ছ বারবার এখানে এসে, কেন জল দিচ্ছ
কাঁচিটা দাও না, কাটে হয়তো করে দিই। আমায় দেখো কি দেখবো তোমাকে, পাগলার মতো পাগলা পোনা করছে। এই তো জল দিও না গায়ে, কেন এরকম করছো পাগল নাকি, দাড়ি ফাড়ি কাটছিল নাকি, থাকে সেটা কে বলবে নাকি, কি মারবে না মুরু, কি মারবে না, কেন ছাবলা বলা গুলো করছো বলো তো, ভাল লাগছে না, করো না করো না, বিরক্ত করো না, আবার করো না বলেছি, করো না করো না বলে করো না, চলে যাও টপ 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 বেশ টপ টপ, আয় যাও করো না, চলে যাও যাও, আমরা তো ভাই বারবার বারণ করছি, এরকম তো কাজ কিন্তু নিচ্ছই না, দাও কাঁচি দাও দাও দাও, দেখো ফুটু দিয়ে দাও মুখে, আমি কিন্তু বলেছি দেখছি তো তোমাকে, দেখছি নাও, ঠিক আছে দাও দাও কাঁচি দেয়, এবার দাও আমাকে, অনেক হয়ে গেছে তোমার না, তোমার দেখা হয়ে গেছে, তোমার কালকে ঘুরতে নিয়ে যাবো, কথা দিলাম, চলো চলো চলে যাও, লেগে যাবো চোখের মুখে, চলে যাও ঠিক আছে, কাট আউট গুলো করে নিও, বলছি তখন থেকে বলছি, তখন থেকে কথা বলে শুনিস না, আমি করে নি এগুলো, যা কাটা উঠা করে দিয়ে চলে যাবো, যাচ্ছি তো দেখে, বড় হয় না পাকা আসতে করে রেখেছি, পাগলা হয়ে গেছো নাকি, অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে, কিন্তু চলে যাবো দেখলি তো সাদা পেপারে আটকে পেন্সিল দিয়ে, ও বলে ওখানে পেনও পড়ে আছে, পেন দিয়ে পড়ে দেবে, তারপর আর কিছু করতে পারবি না, কাটতে পারছি না, চলে যাও হাত পাত কেটে যাবে, চলে যাও, রহম করে তো করে, ক্যা বলে তো বলে, এমনি পড়ি থাকলে আমার ভয় ভয় কাজ করতে হয় আমাকে, বাবা হাতে পেন্সিল আছে, তুই দাঁড়িয়ে আছিস কেন, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, এসে নিয়ে নে, হাত থেকে ঢুকে যাবে, ছোট ছোট
ফেলে দিচ্ছে এরা। আস্তে 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 ঠিক আছে, আমি কিছু করবো না, বিরক্ত করো না, ভাল লাগছে না আর করতে, সবাই মিলে এরকম করলে হয় তখন থেকে। তুই আয়না কোথায় গেলি, কিছু লাগবে না, তুই আমার কাছে আয়, কি খেলি রে, কখন থেকে পড়েছে এটা মাখানাটা, তুই খেয়াল মুখে এখানে আছে কার্টন গুলো দেখে নাও, তিনটে পেপার বড় গুলো কাটবি, ছোট গুলো নয়, পাপা ডেড গে, পাপা ডেড গে, আমার ফ্রেন্ডসরা দেখছে, দেখো দেখো কিরম নির্দয়ী বর মারছে ধরে বউকে, আমি লোকের সামনে আমি আসল চেহারাটা এনে দিলাম, এই দেখুন নোংরা লোক গায়ে থুতু দিচ্ছে, এই সবরাটা রাস্তায় দেখতে পেলে আপনারা থুতু দেবেন এর গায়ে, ধৈর্যর বাঁধ ভেঙে যায়, এত মানুষকে সারাক্ষণ বিরক্ত করে, আমি করেছি ঘুম না হোক, মেয়ের আগে কাজ আমি আগে করে দিই, কাটাউটা করে দেবে। আচ্ছা তো আজকে তোমাকে ইরিটেট করলাম, তোমার কেমন লাগলো? হাউ একদম মোটেও ভালো লাগেনি, বেকারই লাগলো, ঠিক আছে, লাভ যে আর কেন এখন হচ্ছে বাবা, হয়ে গেছে তো, তুমি চলে পাপা ডেড গে, পাপা ডেড গে, পাপা ইরিটেট ইরিটেট হয়ে গে, ইরিটেটি পাপা। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা প্র্যাঙ্ক করলাম, জানি না এটা তোমাদের ভালো লাগলো কিনা, যদি তোমাদের এটা হাসি লেগে থাকে, তোমরা যদি মজা পেয়ে থাকো তা অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও, কমেন্ট করো বেশি বেশি করে, তোমাদের কমেন্ট আমি পড়তে চাই, যদি তোমরা আরও প্র্যাঙ্ক করাতে চাও আমাকে আমাকে তাহলে কমেন্ট করে জানিও, লাইক করো, আচ্ছা ঠিক আছে বলে দাও, বলে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কী করো মুসু, পাশে থাকা বেল আইকন বেলটা প্রেস করে দাও। সো ফ্রেন্ড, আজকের মতো, বাই বাই।